হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, তো সকাল 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উইদাউট এনি ডিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। সো তোমাদেরকে বোনের ভিডিও, বোনের বউ ভাতের ভিডিও সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তারপর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, বাড়িতে বিয়ে হলে ছোটো হোক আর বড় হোক কাজ তো থাকবেই, সেই কাজ করতে করতে টাইমই আর হয়ে ওঠেনি। বোনের বিয়ে হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, এর মধ্যে কোনো ভিডিও আমি বানাতে পারিনি, কারণ এত ব্যস্ততা। সামনেই মেলা, বুঝতে পারছো মেলাতে কত হেডেক। তারপর একটা বিয়ে বাড়ি থাকা মানে বুঝতেই পারছো জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো, সেগুলো গোজগাজ করতে করতে আর টাইম হয়ে ওঠেনি। বাই দ্য ওয়ে আজকে বোন আসবে আমাদের ওই বাড়িতে, তো আমি যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে সবাই যাচ্ছি। সবাই বলতে কি, মা বাবা আর আমি। জয় তো অফিস চলে গেছে বিয়ের পরের দিনই, কারণ অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে, আবার সামনে মেলা, তখন আবার ছুটি নিতে হবে, ওই কারণে ওকে অফিস পাঠিয়ে দিয়েছি। আর বোনের শ্বশুরবাড়ির লোকজন, তারপর বোন, বোনের জামাই, সবাই আসবে ওই বাড়িতে, কারণ সবাই মিলে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর 10 দিন না তার আগে খাওয়া দাওয়া করতে হয় না, সেই খাওয়া দাওয়াটা আজকে হবে। তো মা বাবা যাবে পরে, আমি আগে চলে যাচ্ছি কারণ কাজ বাজ আছে। আর যে দিদি বিয়েতে রান্না করেছে, ওই দিদি রান্না করবে আমাদের ওই বাড়িতে। আর তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম বিয়ের দিন যে রান্নাবান্না কেমন হয়েছিল। তো ওই দিদি রান্না করেছিল, সত্যি এত সুন্দর রান্না হয়েছিল না, যে খেয়েছে সেই বলছে এত সুন্দর রান্না। ওই কারণে দিদিকে আবার নিয়ে গেছি আমাদের ওই বাড়িতে রান্না করার জন্য। তো চলো ওই বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর বিয়ের পর বোন প্রথমবার আসছে আমাদের বাড়িতে, তো বোনের লুক অবশ্যই তোমাদেরকে দেখাবো, বোনকে কেমন লাগছে দেখতে শাখা সিঁদুর শাড়ি পরে। তো চলো আর বেশি বকবক করছি না। আর বাই দ্য ওয়ে আমাদের বাড়িতে যে দোকান বসবে, সামনেই তো মেলা, 3 দিন না 4 দিন বাকি রয়েছে, সেই দোকানের লোকজন আসছে প্যান্ডেল করছে পেছনে। তো চলো তোমাদেরকে দেখাই, দুটো দোকান হয়েছে আর একটা দোকান হবে, হয়তো জানি না দোকান আসবে কি না, একটা আইসক্রিমের দোকান আর একটা শাড়ির দোকান বসে গেছে। তো চলো যাই বাড়ির সামনে, তোমাদের সাথে কথা বলবো বলে এই সাইডটাতে আসলাম, ফাঁকা জায়গায়, যেহেতু লোকজন রয়েছে প্যান্ডেল করছে। তো তো চলো কি প্যান্ডেল করছে তোমাদেরকে দেখাই। তো দেখো বাড়িতে এই যে প্যান্ডেল হচ্ছে, কিন্তু আমার গাড়ি নিয়ে যাওয়ার জন্য জায়গা নেই, তাই আবার এই গেটটা খোলাচ্ছি, প্যান্ডেল করে দিয়েছে পুরো একদম গেটের সামনে। তো চলো এখন আমি যাব বাজারে, বাজার থেকে তারপর যাব ওই বাড়িতে। তো তোমরা কিন্তু ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো, বোন আসবে বুঝতেই পারছো বিয়ের পর প্রথমবার বোন আসছে, বোনের লুক তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো আমি বাড়িতে চলে এসেছি, বাজারে আমার অনেক কাজ ছিল, বাড়ি থেকে গেলাম বাজারে, বাজারে টুকিটাকি জিনিসপত্র কিনলাম, তারপর ঢুকলাম পার্লারে। তো দেখো চুল কেটেছি, সামনে দিয়ে বেশি কাটিনি, অল্প কেটেছি, জানি না কেমন লাগছে। জয় তো বাড়িতে নেই, জয় দেখে আবার কি বলবে আমাকে, বলবে কি বাদর বাদর লাগছে। প্রথম প্রথম তো একটু এরকম লাগবে, পরে ঠিক হয়ে যাবে, হট করে চুলটা কাটলাম তো তাই। তো চলো বাড়িতে তো চলেই এসেছি, রান্নাবান্না ওদিকে হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আর রশ্মি দেখো ওখানে কী করছে, চলে আয় রশ্মি। তো রান্নাবান্নার মেনু কি ঠিক হয়েছে আমি জানি না, তো চলো তোমাদের রান্নার কাছে নিয়ে যাই। আর রান্না এখনো কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে। তো দিদি দেখো রান্না করছে, মাছের ঝোল হয়ে গেছে আর এখানে বাটা মাছ ভাজা হচ্ছে, এখনো অনেক কিছু আছে বাকি না দিদি। তো চলো আর মা ওদিকে দেখো মশলা করে দিচ্ছে, আর দিদি দাঁড়িয়ে রয়েছে, আর বোন, বোন শ্বশুরবাড়ির লোকজন এখনো কেউ আসেনি। কটা বাজে? 12টা বাজে, একটু পরেই চলে আসবে সবাই। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, বোন একটু পরেই ঢুকবে। রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে চলে এসছে বোন আর বোনের বর, ওর নাম হচ্ছে মিঠুন। তো চলো তোমাদেরকে আজকে বলে দিই আজকে মেনুতে কি কি আছে। আজকে মেনুতে রয়েছে বেগুনি মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে রয়েছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট, আর 2 রকমের মাছ, চিকেন, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, এগুলো তো আছেই। বলো পিয়া, বলো বলো না করো পিয়া, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার। এখানে রয়েছে বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি, শাশুড়ি রয়েছে, জেঠি শাশুড়ি রয়েছে, দাদা রয়েছে, সবাই রয়েছে। আর সবাই খেতেও বসে পড়ে গেছে, কারণ 2টোর বেশি বেজে গেছে।
খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর এইদিকে কে চলে এসছে, এই যে জামাই বাবু, দিদি, এই যে বড় জামাই বাবু প্রথমবার আসলো আমার ক্যামেরার সামনে, কিছু বলেন, চুপ করে রয়েছে, হ্যাঁ প্রথমবারই তো, আর ওই যে দিদি, আর এখানে দিদি নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস। কোথায় দিদিকে বয়স্ক বয়স্ক লাগছে? না না দিদিকে বয়স্ক লাগছে না, আর আমার জামাই বাবু বলছে জামাইমুর বয়স নাকি 18 বছর, হ্যাঁ 18 না 15 বছর, জামাই বলছে জামাইমুর বয়স 18 বছর। রাত 8টা আমি ঢুকলাম বাড়িতে, ওই বাড়িতে তো যাওয়ার পর কি করে যে টাইম কেটে গেল বুঝতেই পারিনি। বোন এসেছিল, বুঝতেই পারছো কতদিন পর বোন এসছে, প্রায় 5-6 দিন পর বোন আসলো, মনে হচ্ছে 1 বছর পর বোন বাড়িতে এসছে। তো ওই সবার সাথে গল্প করেছি, আরও সব দিদিরা ছিল, গল্প করতে করতে টাইম কেটে গেল। আর আজকে না দুপুরে খাওয়াটা অনেকটা লেট করে খেয়েছি, 4টের পর খেয়েছি, রাতে আর কিছু মানে খাওয়ারই প্রয়োজন পড়বে না, কারণ 4টার সময় খাওয়ার পর আর কি খেতে ইচ্ছে করে, শুধু জল খাবো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, শরীরটাও খারাপ লাগছে, কারণ সেই ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে ফ্রেশ হয়ে গেছিলাম জিমে, জিম থেকে গেছিলাম বাজারে, বাজার থেকে মাছ মাংস কিনে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে এসেছি বাড়িতে, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, ওখানে একটু রেস্ট নেবো, আর ভালোও লাগছে না। আর তোমার তোমাদের তো দেখালাম যে দোকান বাইরের সামনে সবে একটা বসেছে, আরও দুটো আসবে হয়তো দোকান, জানি না কি আসবে না আসবে সবটাই তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা তো দেখতেই পাবে বাড়িতে কিছু দোকান বসবে না না বসবে, তোমরা তো সব কিছু শেয়ার করি, মেলাটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিয়ে এসে খেয়াল রাখো, টাটা, গুড নাইট।